আমার ছোট্ট খামারের সবথেকে রাগেল ছাগল ব্রিডার সেই বিডারকে আমি একা ইনজেকশন করব একদম সহজে এবং শর্টকটে তো তা নিয়ে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলে আমার কি একরকম ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় তো দেখতে পাচ্ছেন আমি ইনজেকশনটি সিরিঞ্জে লোড করে নিয়েছি এবার সেই বিডারটাকে আমি এই ইঞ্জেকশনটি করব এটা আয়ামে হবে অর্থাৎ মাংস পেশিতে তো দেখতে পাচ্ছেন কেউ ছাগলটি ধরে নেয় এটা আমার বিডার তো তাকে আমি সুন্দর দেখতে পাচ্ছেন ইঞ্জেকশনটি ঢুকিয়ে দিলাম সে বুঝতেই পারলো না যে তাকে আমি ইঞ্জেকশানে করে দিলাম সুন্দর ইঞ্জেকশন করা হয়ে গেল এবং সেই জায়গাটা আমি ভালো করে মালিশ করে দিলাম সে বুঝতেই পারল না যে কি তাকে আমি ইঞ্জেকশন দিলাম তো কিভাবে এত শর্টকাটে আমি সহজভাবে আমি করে দিলাম সে বুঝতে পারল না কিংবা বুঝেও সে কিছু করলো না তো তা নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কীভাবে আপনারা একা এরকমভাবে ইঞ্জেকশন করবেন সব থেকে রাগিল ছাগল এই বিডার যাকে পাই তাকে ঢিসায় আমার এই বিডারটা আজ থেকে প্রায় মাস খানিক আগে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা দুর্ঘটনা হয়ে যাওয়ার কারণে ওর একটা পা ভেঙে গিয়েছিল দুই জায়গা তো সেটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং সেই ছাগলটারই আমি পাকে একবার সুস্থ করে নিয়েছি এবং হাড়কে জোড়া লাগিয়ে দিয়েছি এখন সে বেন্দাস খাওয়া দাওয়া করে এবং ছুটাছুটি করে আর কোনো সমস্যা নেই কিন্তু শরীরটা একটু দুর্বল হয়ে যাওয়ার কারণে তাকে আমি বেলামাইল বি টুয়েলভ ইঞ্জেকশনটি দিলাম এই ইঞ্জেকশনটি দেওয়ার নিয়ম এই ইঞ্জেকশনটি বেশি দিলে কি কি ক্ষতি হয় এই ইঞ্জেকশনটি একটা পশুকে কয়বার দিতে হয় তো তা নিয়ে একটা ভিডিও আমি আপলোড করে দেবো চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি কুড়ি নম্বর নিডিল দিয়ে এই ইঞ্জেকশনটি দিলাম আয়ামে অর্থাৎ মাংস পেশিতে আর যখনই আমরা পশুকে ইনজেকশন দেব তখন অবশ্যই ভালো করে ইঞ্জেকশনটি দিতে হবে যে যেন পশুর হাড়ে কোনো জায়গাতে স্পর্শ না করে কোনো জায়গায় টাচ না করে তাহলে কিন্তু আবার অন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে তো ছাগলটি দেখতে পাচ্ছেন আমার বিটার ছাগলটি এখন প্রায় খাওয়া দাওয়া বেশ ভালোই করে এগ্রেসিভও আছে বেশ ছুটাছুটি করে কিন্তু একটু দুর্বল হয়ে আছে যতই হোক হাড় ভাঙার যন্ত্রণা তো তো আমি আমাকে এখন ইঞ্জেকশনটি দিলাম ও আমাকে কিছু বললো না এবার সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি তো যখন আমি ফার্স্ট সকালে সব ছাগলকে ঘর থেকে বের করলাম তখন ঘর থেকে বের করার পর আমি দানা খাবারটা দিয়ে দিয়েছিলাম সবাইকে একসঙ্গে দানা খাবার দিয়েছিলাম বিটারকেও দিয়েছিলাম তো দানা খাবারটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পর সবকে আমি সবুজ খাবার দিয়ে দিয়েছিলাম ঘাস যেটা এখন বিটারে খাচ্ছে কিন্তু বিডারকে আমি দিয়েছিলাম না এর ফলে বিটারের মানে একটু রাগ রাগ ভাবে এসেছিলো আর খুব ঘিদেও পেয়েছে পেট একবারে ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিওতে তো তারপরে ওকে আমি আলাদা জায়গাতে নিয়ে এসে ওকে একটা জায়গাতে ঘাসটা দিলাম এবং সে খাওয়ার জন্য সে একবারে পাগলের মতন হয়ে গেছে তখন তাকে আমি সুযোগ বুঝে এই ইনজেকশনটি করে দিয়েছি যার ফলে ও ইনজেকশনটি করার হয়তো বুঝতে পারার পরও ও খাওয়াতেই ব্যস্ত ছিল যার কারণে ও আমাকে আর উঠে যে হিসাবে এরকম পরিস্থিতিতে ছিল না সে খেতেই ব্যস্ত ছিল তো এরকমভাবে আপনারা ইঞ্জেকশন করতে পারেন একদম সহজে এবং শর্টকটে তো সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন